একটি মাছ 2,50,000, দীঘা মোহনায় আবারও হইচই। ধরণী নামক ট্রলারে উঠল বিশাল আকৃতির তেলিয়া ভোলা। আবারও ভাগ্য ফিরল এক মৎস্য ব্যবসায়ীর। পূর্ব মেদিনীপুরের দীঘা মোহনায় উঠেছে এক বিশাল আকৃতির তেলিয়া ভোলা। শনিবার এই তেলিয়া ভোলাটি ওঠে কাঁথির ট্রলার মালিক বিবেক করণের ট্রলারে। মাছটির ওজন প্রায় 36 কেজি। জানা গিয়েছে কেজি প্রতি ওই মাছের দর রাখা হয়েছে প্রায় 8,000 টাকা করে। জানা গিয়েছে মাছটি মাদি হওয়ার কারণে দাম একটু কম রয়েছে। এই বিষয়ে কি জানালেন ট্রলার মালিক বিবেক করণ? এটা আছে 36,500, দামটা হয়েছে 7,550। এটা মাদি বলে দামটা কম, নর হলে আরো বেশি হতো। সাধারণত তেলিয়া ভোলা মাছের যে পটকা তা ওষুধ তৈরির জন্য মূলত ব্যবহার করা হয়, আর যে কারণে তেলিয়া ভোলার কদর থাকে সব সময় ওপরের দিকে। এই বিশাল আকৃতির তেলিয়া ভোলা মাছটি দীঘা মোহনায় নিয়ে আসা মাত্রই ব্যাপক হইচই পড়ে যায়। মাছটি দেখতে ভিড় জমান অন্যান্য মৎস্যজীবী থেকে পর্যটকরা। স্বাভাবিকভাবেই মাছটি পেয়ে খুশি ট্রলার মালিক। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।